তিরিশে অক্টোবর 2023 গোদরেজ লক্স একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে তাদের বার্ষিক প্রচার অভিযান হার ঘর সুরক্ষার অংশ হিসেবে গোদরেজ লক্স 15ই নভেম্বরকে হোম সেফটি ডে হিসেবে উদযাপন করছে। গোদরেজ লক্স এবার মার্কেটে একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। তারা প্রথমবারের মতো উন্মোচন করেছে মাই হোম সেফটি কোয়েশ্চেন্স লক সিস্টেম, একটি অনলাইন মূল্যায়ন যেখানে ভোক্তারা একটি দ্রুত প্রশ্নাবলীর মাধ্যমে তাদের নিজের বাড়ির নিরাপত্তা মূল্যায়ন করতে পারে। আসলে এখানে আপনার কিছু ব্যক্তিগত তথ্য নেওয়া হবে, নাম, ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা, বাড়ির আশেপাশে কোথাও চুরি বা ডাকাতির কোনো ঘটনা ইত্যাদি। এরই মাধ্যমে গোদরেজের অ্যালগোরিদম সিস্টেম আপনাকে বলে দেবে আপনার নিরাপত্তার পরিসংখ্যান ঠিক কী রয়েছে, বলে দেবে আপনি কতটা নিরাপত্তার মধ্যে রয়েছেন। সব অ্যালগোরিদম করার পর যদি দেখা যায়, তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নিরাপত্তার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া উচিত। গোদরেজ লক্স অ্যান্ড আর্কিটেকচারাল বিজনেস হেড শ্যাম উঠওয়ানি তাদের নতুন লক সিস্টেমের ভাবনা ও পরিকল্পনাগুলোর পেছনে তাদের চিন্তাধারার যুক্তি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, গত বছর লাইফ সেফ লাইফ ফ্রি প্রোগ্রাম নামে গোদরেজের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ ঘোষণা করা হয়েছিল, যেখানে এনসিবি ডেটা অনুসারে ভারতের 10টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরে বিনামূল্যে বাড়ির নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছিল। এই প্রোগ্রামটি 17,500টিরও বেশি পরিবারের কাছে পৌঁছেছে। এই প্রোগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে ব্র্যান্ডটি 2023 সালে বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে ভোক্তাদের আচরণ এবং ভয়ের গভীর সমীক্ষার পর তাদের প্রয়োজনীয়তা অনুসারেই এই উদ্ভাবনের সূত্রপাত বলে জানায়। এই গবেষণার জন্য চিহ্নিত শহরগুলোর মধ্যে একটি ছিল কলকাতা, এবং কলকাতা অধ্যয়নের অংশ হিসেবে প্রাপ্ত একটি মূল অন্তর্দৃষ্টি হল যে কলকাতা উত্তরদাতাদের অর্ধেকেরও বেশি, প্রায় 56% এখনও বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত।